অপরের ছবিটি তুলেছেন এক নারী ফটোগ্রাফার। মাদাগাস্কারের ন্যাশনাল পার্কে গিয়েছিলেন জুলিয়া সান্দুকোভা। এই নীরব সিমসাম প্রকৃতির মাঝে যে নিশ্চিত মৃত্যু লুকিয়ে আছে তা তিনি মোটেও ঠাউর করতে পারেননি। ছবিটি মনোযোগের সঙ্গে দেখে আপনিও পারবেন না। এখানে কোনো বন্যপ্রাণীর অস্তিত্ব নেই, কাজেই জুলিয়া এখানে ঝুঁকিমুক্ত। কিন্তু তিনি যখন ছবি তোলায় মগ্ন, তখন মানুষকেকো এক দানব ঠিকই লক্ষ্য করছিল তাকে। একসময় বিষয়টি ধরে ফেললেন 37 বছর বয়সী রাশিয়ান ফটোগ্রাফার। ছবি তুলে যখন ক্যামেরায় আরও দেখতে লাগলেন, তখন ভয়ে ছিটকে গেলেন তিনি। বললেন, ভয়ে আমার চুল দাঁড়িয়ে গেল। ওটা একটা বিশাল সাইজের কুমির, চুপচাপ কচুরিপানার মধ্যে দৃষ্টির আড়ালে অবস্থান নিয়েছে। ওটা ছিল একটা নাইল ক্রোকোডাইল। মানুষ নিধনের ক্ষেত্রে এটাকে অন্যতম মারাত্মক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এরা দৈর্ঘ্যে 16 ফুট 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। সাপ সাহারিয়ান আফ্রিকার ডোবা, নালা, নদী এবং লেকে ঘুরে বেড়ায়। এর আগে অনেক মানুষকে আক্রমণ করার এবং মেরে ফেলার রেকর্ড রয়েছে এই কুমিরের। 2015 সালের মার্চ মাসে জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার মাঝামাঝি জাম্বেজি নদীতে নৌকা ভ্রমণ উপভোগ করছিলেন একদল ব্রিটিশ পর্যটক। হঠাৎ তারা দেখলেন একটি নাইল ক্রোকোডাইল একটি মানুষকে খাচ্ছে। নৌকা কাছে যেতেই দেখা গেল ইতিমধ্যে সে মানুষটির দেহের উপরের অংশ সাবার করে পায়ের অংশ শুরু করেছে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।